হ্যালো বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? ফিফা ওয়ার্ল্ড কাপ একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। 1930 সাল থেকে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 ও 1946 সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। বন্ধুরা, আজকের ভিডিওতে 1930 সাল থেকে 2026 সাল পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজনকারী সব দেশগুলোকে আপনাদের দেখাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, 1930 সালে উরুগুয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1934 সালে ইতালি ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1938 সালে ফ্রান্স ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1950 সালে ব্রাজিল ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। বন্ধুরা, 1954 সালে সুইজারল্যান্ড ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1958 সালে সুইডেন ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1962 সালে চিলি ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1966 সালে ইংল্যান্ড ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1970 সালে মেক্সিকো ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1974 সালে জার্মানি ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1978 সালে আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1982 সালে স্পেন ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1986 সালে মেক্সিকো ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1990 সালে ইতালি ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1994 সালে আমেরিকা ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 1998 সালে ফ্রান্স ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 2002 সালে জাপান এবং সাউথ কোরিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 2006 সালে জার্মানি ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 2010 সালে সাউথ আফ্রিকা ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 2014 সালে ব্রাজিল ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 2018 সালে রাশিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। 2022 সালে কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে। 2026 সালে কানাডা, মেক্সিকো এবং আমেরিকা ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, ভিডিওটি বেশি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিউলিপ পয়েন্ট ইউটিউব চ্যানেলে সাথে থাকুন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখলেন, তারা ফেসবুক পেজটি ফলো করে দিন। ধন্যবাদ।